সবাইকে আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমরা ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখতেছি বাংলাদেশে নাকি সানি লায়ন আসতেছে বিক্ষোভ নামে একটা সিনেমাকে। তো আমার মতো একটা কথাকে শুধু বলতে চাই, বর্তমান বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবস্থা এমনি ভালো না, এর মধ্যে যদি বাইরে দেশের পণ্য তারা কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি ঢোকে। আপনারা সবাই জানেন আমাকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এর আগে কিন্তু অস্ট্রেলিয়াটার কারণে ধ্বংস হয়ে গেছে। তাই আমরা চাবো যে বাংলাদেশের সিনেমা যার সুস্থ ধারা দিয়ে যখন আগে যখন সিনেমা চলতেছে, এই বাংলা সিনেমাতে বাইরে পণ্য তারাকা না প্রবেশ করে আমরা সেই ভালো। তা আপনাদের মতবত কি আমি জানি না, আর আপনারা সবাই জানেন বিক্ষোভ নামে সিনেমাতে আসতেছে, আর আপনাদের জানার মতো আমার মনে হয় বাংলাদেশে বাইরে তারকা সিনেমা না ঢোকাই ভালো। কী কারণে এমনি বাংলাদেশের ইন্ডাস্ট্রি অবস্থা ভালো না, এখনও অনেক আমাকে ভালো ভালো আর্টিস্ট বেকার হয়ে পড়তেছে আস্তে আস্তে, আর বাইরে তারকা যদি আস্তে আস্তে এখানে ঢুকে যায় আরও আমাকে ইন্ডাস্ট্রি অবস্থা খুব খারাপ হবে। তাই আমরা সবাই চাবো যে বাংলাদেশের সুস্থ ধারা সিনেমা চলুক আগের মতো, আর বাইরে পণ্য তারকা না ঢুকুক। সবাইকে এই দেখো হিসেবে আপনাকে বক্তব্য দিতে যে আপনারা সবাই বাইরে তারকা বাংলাদেশের না ঢুকে, আমি এটাই আর কি মন্তব্য। দর্শক হবে না কেন, তো এক শ্রেণীর দর্শক হবে, যে শ্রেণীর দর্শক উচ্ছৃঙ্খল করে যে সিনেমাগুলো নাচ গান দেখে, আর অন্য শ্রেণীর যে হিসেবে চিন্তাভাবনা করলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে বাইরে তারকা না ঢুকাই ভালো। আমাকে উন্নত করতে হচ্ছে বাংলাদেশে আমাকে ভালো ভালো আর্টিস্ট আছে, ভালো গল্প ভালো আর্টিস্টে তৈরি করলে বাইরে তারকা মনে প্রয়োজন হবে না মনে হয়। হ্যাঁ, আমি নিজ প্রযোজনায় এবার একটা মুভি করতেছি, মুভির নাম সাহসী হিরো আলম। মুভির কাজ করে শেষ করেছি, এখন করে এডিটিংয়ের কাজ চলতেছে, আর এই মুভি আর্টিস্ট কে কে আছে আপনার দুই চার দিনের মধ্যে আমি ঘোষণা দেবো আপনাকে সবার মাধ্যমে। মুভি শুটিং হয়েছে আপনি ঢাকায় হয়েছে, তারপরে আপনি ঢাকার বাইরে হয়েছে, বগুড়ি বান্দরবন বিভিন্ন লোকেশনে আর কি। আর সবাই গোটাল সবাই নিজের কথা বলা হয় না, সবাই কি জানে হিরো আলম সাহসী একটা ছেলে, আর সিনেমার নাম হলো যে সাহসী হিরো আলমের নিজের। আমি নিজেকে মনে করি না সাহসী, আর কে আমি নিজে অল টাইম মনে করি মানুষের প্রতিভা মানে সাহস চলে একটা জায়গায় থাকে, মানুষ একটা জায়গায় পৌঁছতে পারে, তার উপর মানে আপনি হিরো আলম সবাই জানে হিরো আলম প্রতিটা কাজে নিজের সাহস করে এগিয়ে যায় বলে সবাই নিজের মনেকে সবচেয়ে সাহসী হিসেবে ভাবে বলে সিনেমার নামটাও দিয়েছে সাহসী হিরো আলম। সিনেমার গল্পটা ধনী গরিবের প্রেম আলি আর কি, সিনেমার গল্পটা আর কি ধনী গরিব জীবনে আপনার কোনোটা মিল হয় না, এরকম রোমান্টিক অ্যাকশন মুভিটা আর কি গল্পটা। হ্যাঁ, বইয়ের আমার জীবনের আপনি শুরুর থেকে এখন পর্যন্ত যে গল্পটা সেই গল্প নিয়ে বইটা গোটালটা লেখা, বইটা আপনার সবাই দেখেছেন, বইটা বেরিয়েছিল আপনার সবাই দেখেছেন, আর বইটা এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে, আপনারা বইটা কেউ পেতেছেন অবশ্যই যোগাযোগ করুন অনলাইনে পেয়ে যাবেন। আর বইয়ের গল্পটা পুঁথিতে মানুষের হৃদয়ের বাস্তব জীবনের গল্পটা যে গল্প সেই গল্পগুলো বই থেকে তুলে ধরেছে আর কি। আপনারা সবাই জানেন যে ভোটের আগে আমি কিছুদিন আগে ভোট করেছিলাম, সবাই তো আপনারা জানেন ভোটের টাইমে রাজনীতির কারণে হয়তো অনেকে অনেক কিছু হয়তো কৌশলে ঢোকানোর চিন্তা ভাবনা করেছিল, হয়তো অনেকেই পারেনি, হয়তো আমাকে যারা আমার ফ্যামিলিগত যারা আছে আমাদের ওনার হাতে অন্য একটা বিরোধী দল করে আর কি, তারা দেয় কি এরকম একটা ষড়যন্ত্র করে আমার স্ত্রীকে আর কি মামলাটা করানো না, নিজ থেকে করলে তো মনে হয় তাহলে বলতো, মানে আর কোনো টাইম সবাই তো জানেনি, নিজ থেকে করলে কোনো মামলা উঠে নিত না, ওই নিজ থেকে তো মামলাটা আমি নিজেই উঠে নিয়েছে আপনারা সবাই জানেন না। অবশ্যই ভালো, আপনার সবাই অনেকে মনে করেছিল যে আপনি হিরো আলমের সাথে স্ত্রী কার নেবেন না, ফেসবুক অনেকে গুজব দেখেছেন যে হিরো আলম বিবাহ করেছে এইরকম দেখেছেন, তো যেহেতু কথা আমার স্ত্রীর হাতে কোনো ভুল করতে পারে, যেহেতু আমার তিনটে সন্তান আছে সেটা আমি ভুল করবো না, অবশ্যই আমি আমরা সবাই সুখে আছি। আর দুর্নিবাকে অনেকে কিছুদিন আগে এত গুজব দেখেছেন যে হিরো আলম নাকি নতুন একটা বিবাহ করেছে, আমরা স্টুডেন্টে একটা মজা মাস্তি করেছিলাম, এটা অনেকে ভাইরাল হিসাবে দেখেছে যে হিরো আলম নাকি আবার নাকি বিবাহ করেছে আর কি, এই সম্পূর্ণ ভুয়ো কথা। আপনি স্ত্রী সন্তানদের বর্তমানে খুব সুখে আছে, আপনার দোয়া রাখবেন এত সুখে থাকতে হবে। আপনারা সবাই জানেন সারা দেশে আমরা শুনেছি নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নেই, আজকে আমরা সারা বিশ্বে আজকে বাংলাদেশের সম্মেলন সবাই আমরা করেছি যে পুরুষ নির্যাতনের যে আইনটা আছে এই আইনটা আর কি বাস্তবে আর নারী নির্যাতনের আইনটা আমরা বিষয়ে বলছি। সারা বাংলাদেশে আপনারা দেখেছি আমরা নারী নির্যাতনের আইনটা আছে, হঠাৎ এই নারীরা যে কোনো আইন আপনি পুরুষের উপর নির্যাতন করলে আর কি বিষয়টাগুলো নিয়ে আর কি পুরুষের উপর সবাই ইচ্ছা করে আপনি প্রশ্ন করে, কিন্তু পুরুষের কথা কেউ কিন্তু সবাই গ্রহণ করে না। আর আপনার দেখে অনেক সব এইটা একটা মানে আপনি শব্দ তুলে ধরি নারীরা অনেক সময় দেখেন আমাকে স্বামী স্ত্রী ঝগড়া বা ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পরে দেখবেন নারীরা কিন্তু আবার মামলা করে আমাকে দেখি আপনি যে যৌতুক দাবি সে মামলা করে, এরকম অনেক কিছুকে আপনি আমাকে পুরুষ নারীরা কিন্তু আমাকে ছুটিতে পড়ে গেলে কিছু কিন্তু নির্যাতন করে দেয়। তাই আমরা সবাইকে বলবো এই নারী নির্যাতন মামলা যে মিথ্যা মামলাগুলো বন্ধ করার করবেন আপনার সবাই, আর পুরুষ নির্যাতন যে মামলাটা আছে অবশ্যই আপনারা এক পক্ষে থাকবেন, আমরা গোটা বাংলাদেশের তো পুরুষের উপরে নির্যাতন নেওয়া না করার।